দুবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স টিম লাস্ট সাফল্য পেয়েছিল 2014 সালে। এরপর দীর্ঘদিন হয়ে গেল কেকেআরের ঘরে কোনো ট্রফি নেই। তবে গত কয়েক মরসুম ধরে কলকাতা নাইট রাইডার্স টিম যে পাঁচটি প্লেয়ারকে ছেড়ে দিয়ে সবচেয়ে বড় ভুল করেছে তাদের মধ্যে একজন হলো সূর্যকুমার যাদব। হ্যাঁ ফ্রেন্ডস, সূর্যকুমার যাদব অর্থাৎ মিস্টার 360 ডিগ্রি এই প্লেয়ারটি কিন্তু কলকাতার নাইট রাইডার্স টিমে ছিল এবং 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত সে নাইট রাইডার্সের হয়ে খেলেছিল। কিন্তু 2018 সালে এই সূর্যকুমার যাদবকে ছেড়ে দিয়ে সবচেয়ে বড় আইপিএলে ভুল করেছিল নাইট ফ্র্যাঞ্চাইজি এবং নাইট রাইডার্সের এই বড় ভুলটাও মেনে নিয়েছিলেন গৌতম গম্ভীর। হ্যাঁ ফ্রেন্ডস, গম্ভীরও জানিয়েছিলেন আইপিএলের ইতিহাসে কলকাতার নাইট রাইডার্সের সবচেয়ে বড় ভুল হচ্ছে সূর্যকুমার যাদবকে ছেড়ে দেওয়া। এবং দু নম্বর হচ্ছে শুভমান গিল। হ্যাঁ ফ্রেন্ডস, নাইট তারকা শুভমান গিলকেও সবচেয়ে বড় ছেড়ে দিয়ে ভুল করেছিল কলকাতার নাইট রাইডার্স টিম। শুভমান গিল যিনি কেকেআরের হয়ে ভালোই পারফর্ম করেছিল কিন্তু আইপিএল 2022-এ কলকাতার নাইট রাইডার্স টিম শুভমান গিলকে রিলিজ করে দেয় এবং এরপরই নিলামের আগেই শুভমান গিলকে ট্রেড করে কিনে নেয় গুজরাট টাইটেন্স। আর গুজরাট টাইটেন্সে গিয়েই দলকে চ্যাম্পিয়ন করে তোলে শুভমান গিল। শুভমান গিল নিজেও জানিয়েছিলেন সে আশা করেনি কলকাতার নাইট রাইডার্স টিম তাকে ছেড়ে দেবে। সে আশা করেছিল কেকেআর হয়তো তাকে ধরে রাখবে কিন্তু কেকেআর তাকে ধরে রাখেনি। তাই আইপিএলের ইতিহাসে কলকাতার নাইট রাইডার্স টিমের আরও একটি ভুল হচ্ছে শুভমান গিলকে ছেড়ে দেওয়া। এবং তিন নম্বর হচ্ছে রাহুল ত্রিপাঠি। হ্যাঁ ফ্রেন্ডস, এই রাহুল ত্রিপাঠিকে ছেড়ে দিয়েও আইপিএলে সবচেয়ে বড় ভুল করেছে কলকাতার নাইট রাইডার্স টিম, যার প্রমাণ তারা গত আইপিএলেই পেয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, গত আইপিএলে কলকাতার নাইট রাইডার্স টিম যখন মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তখন এই রাহুল ত্রিপাঠি কেকেআরের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং রাহুল ত্রিপাঠি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত ইনিংস খেলে কলকাতার নাইট রাইডার্সকে হারিয়েছিল। তাই আইপিএলের ইতিহাসে কেকেআরের সবচেয়ে বড় আরেকটি ভুল হলো রাহুল ত্রিপাঠিকে ছেড়ে দেওয়া। এবং তিন নম্বর হলো রাহুল ত্রিপাঠি এবং চার নম্বর হচ্ছে কুলদীপ যাদব। হ্যাঁ ফ্রেন্ডস, আইপিএলের ইতিহাসে কেকেআরের আরেকটি বড় ভুল হলো কুলদীপ যাদবকে ছেড়ে দেওয়া। কুলদীপ যাদবও গত আইপিএলে যখন কলকাতার নাইট রাইডার্স টিম দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল তখন এই কুলদীপ যাদবই কলকাতার নাইট রাইডার্সকে হারিয়েছিল। তাই কেকেআরের সবচেয়ে বড় ভুল হলো কুলদীপ যাদবকে ছেড়ে দেওয়া। এছাড়াও এবছর আইপিএলের আগেও আরেকটি বড় ভুল করে ফেলেছে কলকাতার নাইট রাইডার্স টিম, সেটা হলো শিবম মাবিকে ছেড়ে দেওয়া। হ্যাঁ ফ্রেন্ডস, তবে শিবম মাবিকে ছেড়ে দেওয়া কতটা বড় ক্ষতি হতে পারে নাইট রাইডার্স টিমের তা সময়ে বলবে। সো ফ্রেন্ডস, তোমাদের মতে কোন পাঁচটি প্লেয়ারকে ছেড়ে দিয়ে আইপিএলে কলকাতার নাইট রাইডার্স টিম সবচেয়ে বড় ভুল করেছে, তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং নাইট রাইডার্সের ফ্যান হয়ে এই প্লেয়ারদের আবারও নাইট রাইডার্স টিমে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।